আমাদের জানা দরকার যে ঘরে প্রবেশকালে কেউ আল্লাহকে স্মরণ না করলে সেই ঘরে শয়তান রাত যাপন করে যেমন নিন্মুক্ত হাদিসটি আন জাবির রদি আল্লাহ তালা আনহু আন্নাহু সামি আন্নবী সাল্লাহ আলহ ওসাল্লাম ইয়কুল ইজা দখাল রজুল বাইতাহু ফাজ আজ্জা ওয়াজাল্লা আইন্দা দুখৌলি

এবং তার আহার গ্রহণকালে মহামহিম আল্লাহকে স্মরণ করলে শয়তান তার সাঙ্গ পাঙ্গকে বলে তোমরা রাত যাপনের স্থান ও রাতের আহার থেকে বঞ্চিত হলে সে তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমার রাত কাটানোর জায়গা পেয়ে গেলে সে তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতের আহার উভয়ের ব্যবস্থা হয়ে গেল এ হাদিসে সাধারণভাবে আল্লাহর জিকির পাঠের কথা বর্ণিত হয়েছে সুতরাং ঘরে প্রবেশের সময় মিসমিল্লা পাঠ করাই যথেষ্ট আর এই এক সেকেন্ডের আমলটি আপনার ঘরে শয়তানকে প্রবেশ করতে দিবে না ফলে আপনার ঘর সকল অশান্তি ঝগড়া বিবাদ থেকে বেঁচে যাবে এবং আল্লাহর রহমত নাজিল হতে থাকবে তবে আরও একটি দোয়া হাদিসের মাধ্যমে জানা যায় যেমন আবু মালিক আশাহরি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তখন সে যেন বলে আল্লাহ ইন্নি আজ আলুকা খৈর আল মাউলিজি ও খৈর আল মাহরাজি বিসমিল্লাহি ও লজনা ও বিসমিল্লাহি খরজনা ও আল্লাহি রব্বানা তওয়াক্কালনা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি আমি আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছে আমি আল্লাহর উপর যিনি আমাদের রক তার ভরসা করছি এরপর সে যেন তার পরিবার পরিজনের উপর সালাম করে এ হাদিস দ্বারা একটি দোয়া এবং সালাম দানের আমলও শিক্ষা পাওয়া গেল ঘরে প্রবেশ করার সময় সালাম দিলে বরকত নাজিল হয় এর কারণ হিসেবে নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এরশাদ করেন আনাস রাজি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করেন ইয়া বুনাইয়া ইজা দখালতা আলা আহলি ফসাল্লিম ইয়কুন বা রকাতান আলাইকা ও আলা আহলি অর্থাৎ হে বৎস তুমি যখন তোমার পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দাও তাহলে এতে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে তবে মেশকাত শরীফের হাদিসে ঘরে কেউ না থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তাদের উদ্দেশ্যে সালাম দিতে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে এবং সালাম করবে যদিও সেটা মায়ের ঘর হোক না কেন হযরত আইসা রাদি আল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম খুশি মনে মুসকে হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন সুতরাং আমাদেরকেও ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে দোয়া পড়ে সালাম দিয়ে মুসকে হাসতে হাসতে প্রবেশ করতে হবে তাহলে আল্লাহর রহমত ও বরকতে আমাদের ঘরসমূহ ভরপুর হয়ে যাবে